ডে ভিউয়ার্স আজকের ক্লাসে আমরা দুটো সহজ বাক্য গঠনের মাধ্যমে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব প্রথম সেন্টেন্স ভালো কিছু হলে আমায় খবর দিও বা আমায় জানিও বা আমায় বলো এমন তাহলে দুটো অংশ আমায় খবর দিও বা আমায় জানিও ভালো কিছু হলে আমায় খবর দিও বা আমায় জানিও লেটমিন্নও আমরা বলতে পারি কিছু হলে ইফ দেয়ার ইজ এনিথিং গুড ভালো কিছু হলে তাহলে ইফ দেয়ার ইজ এনিথিং এই কনস্ট্রাকশন দিয়ে আমরা ব্যবহার করতে পারি যদি কিছু হয় বা খারাপ কিছু হলে ভালো কিছু হলে এমন এখানে গুডের পরিবর্তে ব্যাড রং এসব অ্যাডজেক্টিভগুলি ইউজ করতে পারি আর আমায় জানিও আমায় বলো আমায় খবর দিও এই অর্থে আমরা এই ফ্রেজটিকে ইউজ করতে পারি পরে আরও দুটো ফ্রেজ আমরা প্র্যাকটিস করব এর জন্য যেমন আরেকটি সেন্টেন্স সে গেল কি না আমাকে জানিও আমাকে জানিও লেট মি নো সে গেল কি না ইফ শি ইজ গন নট গেল কিনা কিনার জন্য আমরা অর নট ব্যবহার করেছি এবার লক্ষ্য করো আমরা যাওয়া অর্থে বা এই জায়গাটা ত্যাগ করার অর্থে লেফট এল ই এফট লেফট অর্থে আমরা ব্যবহার করতে পারি ইজ গন অর্থাৎ শেজ গন অর্থাৎ সে এখানে নেই এই জায়গাটা ত্যাগ করেছে লেফট এবার কোথায় গিয়েছে সেটা যদি স্পেশালি উল্লেখ করতে চাই ডাইরেকশন বা জায়গার নাম তখন আমরা হ্যাস গন ব্যবহার করতে পারি শে এস গন টু কলকাতা লেটমি নো ইফ শে গন টু কলকাতা অন নট আমাকে এটা বলো যে সে কলকাতাতে গেল কি গেল না সেটা আমাকে জানিও তাহলে সেক্ষেত্রে আমরা গন ইউজ করতে পারি তাহলে জানিও বা বলো বা খবর দিও লেট মিনো আরও দুটো ফ্রেজ আমরা দেখে নিই তার জন্য আমরা ব্যবহার করতে পারি ইনফর্ম মি আমায় খারাপ কিছু হলে আমায় জানিও আমায় জানিও ইনফর্ম মি উই ক্যান ইউজ এবার খারাপ কিছু হলে ইফ দেয়ার ইজ সামথিং রং বলে ফ্রেজ সেন্টেন্স ওয়ার্ডসগুলিকে আমাদের অভ্যেস করতে হবে আমরা লেসানগুলি দেখার সময়ই বলে অভ্যাস করব কিছুটা জোরে হোক বা মনে মনেই হোক বলে বলে অভ্যাস করব আমরা ব্যবহার করতে পারি টেল মি আমায় বলো ইফ সামথিং হ্যাপেন্স যদি কিছু হয় এখানে ভালো মন্দ তার কথা উল্লেখ নেই বলছে যদি কিছু হয় ভালো হোক বা খারাপ হোক তাহলে আমাকে জানিও টেল মি তাহলে আমরা একটু সাম করি এই ফ্রেজটাকে বা এই কনস্ট্রাকশনটাকে অর্থাৎ আমাকে জানিও বা আমায় খবর দিও বা আমায় বলো তার জন্য আমরা এই তিনটে ফ্রেস ব্যবহার করে সেন্টেন্সটিকে বলতে পারি নো ইনফর্ম মি মি তারপর আমরা হচ্ছে আর একটা ক্লজ যুক্ত করব। যে সে গেল কি না বা সে কোথায় আছে এই বিষয়গুলি অর্থাৎ এই মূল ক্লজের সঙ্গে একটি সাব ক্লস আমরা যুক্ত করব পরের যে কনস্ট্রাকশনগুলি আমরা একটু দেখিনি যদি এমন হয় বা যদি এমনটা হয় তাহলে আমি যাব না তাহলে আমি যাব না এই অংশ তো খুবই সহজ ফিউচার টেন্স ইউজ হবে যাচ্ছি না বা যাব না এমন হলে বা এরকম হলে আমি যাব না তাহলে আমরা স্পেশালি যে ফ্রেজটা নিয়ে আলোচনা করবো এই কনস্ট্রাকশনে তা হচ্ছে যদি এমনটা হয় বা এমনটা হলে বা তা হলে এই ধরনের শব্দ বা শব্দগুচ্ছগুলি তাহলে যদি এমনটা হয় বা এই ক্ষেত্রে ইফ দ্যাট ইজ দ্য কেস ইফ দ্যাট ইজ দ্য কেইস যদি এমনটা হয় আই উইল নট গো দিয়ে তাহলে আমি সেখানে যাব না যখনই ফিউচার যাব না করবো না দেখবো না নিবো না এমন যদি থাকে শব্দ সবার আগে যেন শেল উইল মাথায় আসে সেটা মনে রাখতে হবে প্র্যাকটিস করার ক্ষেত্রে কিছুদিন প্র্যাকটিস হওয়ার পর আর এগুলি নিয়ে চিন্তা করতে হবে না ফিউচার টেন্স মনে আসার সঙ্গে সঙ্গেই আমাদের শেল উইলটা মাথায় আসবে তাহলে এরকম হলে ইন দ্যাট খেস ইফ দ্যাট ইজ দ্য কেস তাহলে আই উইল নট গো যাবো না আমি যাব না বা আমরা ব্যবহার করতে পারি ইন দ্যাট খেস এটা হচ্ছে ক্লজ হয়েছে যেহেতু এখানে ইজ ভার্ব রয়েছে ইফ দ্যাট ইজ দ্য কেস ক্লজ হয়েছে আমরা ফ্রেজ ইউজ করতে পারি যেমন ইন দ্যাট খেইস এমন হলে আই উইল নট গো আমি যাব না বা আই ওন্ট গো উইল নটের পরিবর্তে আমরা চাইলে ওন্ট ব্যবহার করতে পারি তার অর্থ হয় কি উইল নট বা আমরা আরও সহজ করে বলতে পারি সো আইল নট গো তাহলে আমি যাব না এখানে সো বলতে আগে অনেক কিছু বলার বা শোনার পর যে এমন এমন হচ্ছে ও তাহলে আমি যাব না সো আই উইল নট গো তাহলে আমি যাচ্ছি না তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইফ দ্যাট ইজ দ্য কেজ ইন দ্যাট কেজ অর সো তাহলে সবগুলির অর্থ যদি এমন হয় এমন হলে এরকম হলে এমন বিষয় খুব সহজ হলেও আমরা যদি না রেগুলারলি প্র্যাকটিস করি তাহলে কিন্তু বলার সময় আমরা সঠিক সময়ে সঠিকভাবে এই ফ্রেজগুলি অ্যাপ্লাই করতে পারব না সেই জন্য রেগুলারলি প্র্যাকটিস করাটা খুব ইম্পর্ট্যান্ট হয়তো আমাদের কাছে মনে হবে যে এটা খুবই সহজ একটা বিষয় এটা আর কি প্র্যাকটিস করব। কিন্তু না যদি আমরা ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলতে শিখতে চাই তাহলে আমাদের অবশ্যই সহজ হোক কিংবা কঠিন সে গ্রামার হোক ফ্রেইস হোক ওয়ার্ডস হোক আমাদের অনবরত চর্চা করতে হবে তাছাড়া আরও কয়েকটি এক্সাম্পল আমরা একটু দেখিনি যদি এমনটা হয় তাহলে আমি তোমার সঙ্গ দেবো না ইফ দ্যাট ইজ দ্য কেস আই উইল নট অ্যাক্পেনি ইউ অ্যাকম্পেনি হচ্ছে সঙ্গ দেওয়া আই উইল অ্যাক্পেনি ইউ দ্যাট মিনস আমি তোমার সঙ্গ দেবো এখানে বলছে নট আই উইল নট আমি দেবো না ইন দ্যাট ইফ দ্যাট ইজ দ্য কেস যদি এরকমটা হয় যদি এমনটা হয় তাহলে একটু বিশ্রাম নিতে পারো ইফ দ্যাট ইজ দ্য কেজ ইউ শুড টেক অ্যাভরেস্ট যদি এমনটা হয় তাহলে তোমার বিশ্রাম নেওয়া উচিত যদি এমনটা হয় তাহলে তুমি আমার সঙ্গে আসতে পারো বা তুমি আমার এখানে আসতে পারো ইন দ্যাট কেস এক্ষেত্রে ইউ ক্যান কাম টু মি তুমি আমার এখানে আসতে পারো শেষের সেন্টেন্স তাহলে তারা খুশি হবে সো সো উইল বি হ্যাপি সো উইল বি হ্যাপি তাহলে তারা খুশি হবে বা আনন্দিত হবে তাহলে আজকের ক্লাসে আমরা দুটো ফ্রেস প্র্যাকটিস করেছি এবং একটা ফ্রেজকে বা একটা সেন্টেন্সকে আমরা কিভাবে কিভাবে বলতে পারি সেটাও দেখে নিয়েছি কয়েকভাবে দুইভাবে তিনভাবে দেখে নিয়েছি আমাদের কাজ হবে সেগুলিকে মনে রেখে ঠিক একই রকমভাবে অন্যান্য সেন্টেন্সে সেগুলিকে বসিয়ে বসিয়ে প্র্যাকটিস করা তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি ফর ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি ফর ইউর বেটার ইম্প্রুভমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লেসন